ভিসায় রুট নিয়ে সমস্যায় পড়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর সংশ্লিষ্ট ভারত, নেপাল এবং ভুটানের যাত্রীরা। ভারতের ফুলবাড়ি স্থলবন্দর রুটে ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে না, আর দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করা গেলেও বাংলাবান্ধা দিয়ে যেতে পারছে না যাত্রীরা। কামরুজ্জামান টুটুলের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। স্থলবন্দরের ওপারে ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন। এই ইমিগ্রেশন দিয়েই বাংলাদেশের শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী সহ পর্যটকরা ভারত, নেপাল এবং ভুটানে যাতায়াত করেন। করোনা সংকটের পর ভারতীয় বিভিন্ন রুটে ভিসা প্রদান করা হলেও বাংলাবান্ধার সাথে সংশ্লিষ্ট ভারতের ফুলবাড়ি রুটে কোনো ভিসা দেওয়া হচ্ছে না। টুরিস্ট হিসাবে আমি বলছি যে আমাদের এই পোর্ট থেকে যেমন দার্জিলিং, সিকিম, নেপাল সব কিছু অনেক কাছে, আর আমরা যদি অন্য পোর্ট দিয়ে ঘুরে যাই তাহলে তো আমাদের এখান থেকেও একটা ডিস্টেন্স আছে, ওই পোর্ট দিয়েও আবার এখানে শিলিগুড়ি আসতে গেলে, শিলিগুড়িটা মেইন পয়েন্ট, শিলিগুড়িতে আসতে গেলে অনেক দুনিয়া ঘুরে আসতে হচ্ছে। এই বন্দর দিয়ে ভিসা সংকট দূর হলে দুর্ভোগ কমে যাবার পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। বাংলাবান্ধা দিয়ে ইমিগ্রেশন দিয়ে ভিসা বন্ধ হওয়ার কারণে এখানে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে যায় তারা এদিক দিয়ে যেতে পারছে না। আমরা ব্যবসায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এলাকার মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকারও এখান থেকে অনেক রাজস্ব পাচ্ছে। এটি অতি দ্রুত বাংলাবান্ধা ফুলবাড়ি বন্দরটি যাতে ভিসা চালু করা হয় এটি আমার চরম দাবি। দ্রুত ভারতীয় ফুলবাড়ি স্থলবন্দর রুটে ভিসা দেবার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।